BPL এর 15তম ম্যাচে কুমিল্লাকে 50 রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে মাহমুদউল্লাহ ঢাকা। ম্যাচ সেরা হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ঢাকাকে ব্যাট করতে আমন্ত্রণ জানান। ঢাকার পক্ষে তামিম ইকবাল 35 বলে 46 রান এবং ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের আগ্রাসী 41 বলে 70 রানের সুবাদে 181 রান করতে সক্ষম হয় ঢাকা মিনিস্টার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে তানবির ইসলাম 2 উইকেট এবং মুস্তাফিজুর রহমান, শহীদুল, শুভগত হোম 1টি করে উইকেট লাভ করেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স 182 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায়। ওপেনার লিটন দাস ফাবডু প্লেসির উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর মাহমুদুল হাসান জয় ও ক্যাপ্টেন ইমরুল কায়েসের ঝড়গতি ব্যাটিংয়ে খেলায় ফিরে তারা। কিন্তু রাসেলের এক ওভারে জোড়া আঘাতে ভেঙে যায় কুমিল্লার ব্যাটিং ঘর। এরপর আর উইকেটে কেউ লড়াই করতে পারেনি বেশিক্ষণ। 17.3 ওভার বলে 131 রান করে অল আউট হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সকল ব্যাটসম্যান। ঢাকার পক্ষে রাসেল 3টি, ইবাদত 2টি এবং কায়েস 2টি উইকেট লাভ করেন।